নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বিরাট বড় একটি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থেকে তো এই আপডেটটি আপনাদের জানা প্রয়োজন। তো বন্ধুরা, স্টেট ব্যাংকে প্রায় সকলেরই অ্যাকাউন্ট রয়েছে। তো স্টেট ব্যাংক নানান সময় নানান ধরনের আপডেট দিয়ে থাকে। তো যদি আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো এই আপডেটটি জানা অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, ভালো হচ্ছে স্টেট ব্যাংক যে রয়েছে, তো স্টেট ব্যাংকের তরফ থেকে যে বড় সড়ো আপডেটটা দেওয়া হয়েছে, তো সেখানে কিন্তু স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বিরাট বড় একটি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে দেশের সবচেয়ে বড় বৃহত্তম অন্যতম ব্যাংক স্টেট ব্যাংক তো আজকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো যদি ব্যাংকের নির্দেশ আপনি না মানেন তাহলে কিন্তু আপনি বড় সড়ো ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তো অবশ্যই আপডেটটি আপনাদেরকে জানতে হবে, নাহলে আপনারাই সমস্যার মধ্যে পড়ে যাবেন। ব্যাংক প্রতারণার খবর ভারতে নতুন নয়। কান পাতলে শোনা যায় যে কোনো না কোনো সময় বা প্রতিদিন প্রতিনিয়তই ওই বলা যেতে পারে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়ে চলেছেন প্রতারকদের দ্বারা। বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় যে অচেনা অজানা নম্বর থেকে আসা মেসেজ লিঙ্কে ক্লিক করে অথবা অজানা নম্বর থেকে ফোন করা ব্যক্তিদের নিজের ব্যক্তিগত বা ব্যাংকের তথ্যাদি প্রদান করার আর মাধ্যমে টাকা অনেকেই কিন্তু গায়েব হয়ে যাচ্ছে বা অনেকের টাকা কিন্তু চলে যাচ্ছে। আর প্রতিদিন কোটি কোটি টাকা কিন্তু এইভাবেই লুট করা হচ্ছে। এবার এক নতুন উপায়ে প্রতারকেরা নিজেদের প্রতারণার জাল আরও বৃদ্ধি করতে প্রস্তুত হয়েছেন, যা নিয়ে সমস্ত গ্রাহকদের সতর্ক করল ব্যাংক। এখনকার ডিজিটাল ট্রানজ্যাকশনের যুগে প্রায় অনেক গ্রাহকই মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে থাকেন, যাতে সহজেই মোবাইল থেকেই অ্যাকাউন্ট বিষয়ক সমস্ত তথ্যাদি নিয়ন্ত্রণ করা যায়। অনেকেই হয়তো জানেন যে SBI-এর একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে যেটি খুবই জনপ্রিয়তা পেয়েছে, সেটা হচ্ছে ইয়োনো অ্যাপ। তো সম্প্রতি দেখা যাচ্ছে যে স্টেট ব্যাংকের গ্রাহকদের কাছে একটি নতুন ধরনের মেসেজ আসতে শুরু করেছে। তো ভুয়ো তথ্যাদি শেয়ার করার মাধ্যমে দিন দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা যেন বেড়েই চলেছে। কখনও বলা হয় যে ব্যাংকের অ্যাকাউন্টের KYC আপডেট করতে, আবার কখনও বা বলা হয় মোবাইল সিম আপডেট করতে, আবার কোনো কোনো ক্ষেত্রে নানান ধরনের প্রলোভনের ফাঁদে ফেলায় গ্রাহকদের। এখনকার ব্যস্ততার যুগে আমরা প্রায় সকলেই এতটাই ব্যস্ত যে আমরা সবসময় শর্টকাটই কাজ করার কথা চিন্তা করি, আর যার ফলে কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। অনেকে না বুঝে, আবার অনেকে অনেক কাজ শর্টকাটে করতে গিয়ে ব্যাংকে না গিয়েই ঘরে বসে করতে চাইছেন, আর যার ফলে কিন্তু এই সমস্ত প্রতারকদের ফাঁদে তারা পা দিয়ে ফেলছেন। আর এই ঘটনা শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সারা দেশের হাজার হাজার কোটি কোটি মানুষ এই প্রলোভনের ফাঁদে জড়িয়ে পড়ছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তাই এই ধরনের ফাঁদে একেবারেই পা দেবেন না। তো বলা হয়েছে এবারে SBI গ্রাহকদের ইয়োনোতেই নিজেদের প্যান আপডেট করতে বলা হয়েছে। তার সাথে মেসেজে রাখা হয়েছে একটি লিঙ্ক, এটিতে ক্লিক করে প্যান আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি আপনি ইয়োনো অ্যাপ ব্যবহার করে থাকেন বা আপনার ফোনে যদি এই ধরনের মেসেজ এসে থাকে তো ভুল করেও ক্লিক করবেন না, অবশ্যই সাবধান থাকুন, সজাগ থাকুন। তো বলা হয়েছে যে খবরটি ছড়িয়ে পড়ার পর তৎপর হয়ে পড়েছে SBI কর্তৃপক্ষ, তার সঙ্গে ব্যাংক থেকে জানানো হয়েছে এই ধরনের যে মেসেজ গ্রাহকদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, যে এই প্যান আপডেট করার মেসেজ যদি আপনার কাছে এসে থাকে তো এই ধরনের মেসেজ কিন্তু ব্যাংক পাঠাচ্ছে না। তো ব্যাংক বলে দিয়েছে, ব্যাংকের তরফ থেকে সতর্ক করা হয়েছে। তো এরপরও যদি আপনারা ওই লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে পড়ে যাবে, অর্থাৎ আপনাদের টাকা গায়েব হয়ে যেতে পারে। তাই বন্ধুরা অবশ্যই এই ধরনের ভুয়ো মেসেজ থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এরকম মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো ভালো আছি, অন্যদিকে এমন ধরনের প্রতারকের মেসেজ পাওয়া এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের তরফে পাল্টা টুইট করে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ এলে গ্রাহকেরা 1930 নম্বরে ফোন করে জানিয়ে দেবেন অথবা মেল করতে পারেন। মেল আইডিটি হলো report.fishing@sbi.co.in। বন্ধুরা বুঝতে পেরেছেন, তো যদি আপনার কাছে এই ধরনের কোনো রকম ভুয়ো মেসেজ এসে থাকে তো আপনারা 1930 নম্বরে কল করতে পারেন অথবা report.fishing@sbi.co.in এই ইমেল আইডিতে ইমেল করে জানিয়ে দিতে পারেন। তো প্রতিদিন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে
ব্যাংক প্রতারণার এমন অজস্র অভিযোগ যেমন জমা পড়ছে, তেমনি কেন্দ্রীয় সরকারের দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালেও অনেক অভিযোগ জমা পড়ছে। ব্যাংক এবং পুলিশ প্রশাসন দুদিক থেকেই বারবার সতর্কবার্তা প্রদান করা হলেও অনেক ক্ষেত্রে কোনোরকম কোনো কাজে লাগছে না, মানুষ কিন্তু সাবধান হতে পারছেন না, ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। আর নিমেষের মধ্যে খোয়া যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। তাই আপনি সতর্ক হন এখনই, ব্যাংক সংক্রান্ত যে কোনো মেসেজ এলে বা ফোন কল এলে তাতে কোনোরকমভাবে সাড়া না দিয়ে, শেয়ার না করে, লিঙ্কে ক্লিক না করে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মীদের কাছে সেই ব্যাপারটি সম্পর্কে জেনে নিন। কখনোই বন্ধুরা এই সমস্ত মেসেজ এলে মেসেজের ফাঁদে পা দেবেন না, লিঙ্কে ক্লিক করবেন না বা কোনোরকম ফোন কলের মাধ্যমে কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন।